এই যে ভাই শুনো, একজন হলে হবে না, আরো তিনজনকে ডাকো, আমার চারটে রিকশা চাই। এই হিরণ ভাই, তপা, বিমল এদিকে আয়। কোথায় যেতে হবে বলুন? সবাই আসুক, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আগাম দিয়ে যাব, যেতে হবে কাল ভোর চারটে। এত করে কোথায় যাবেন? এখানে নিবারণ চক্রবর্তীর বাড়ি চেনো? নিবারণ চক্রবর্তীর বাড়ি? নিবারণ চক্রবর্তী? আরে চয়ন দাদের বাড়ি, চিনলে না? চয়ন দাকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি করতে হবে। চয়ন দা কাল ভোরে স্টেশনে যাবে, অত ভোরে যদি ট্যাক্সি না পাওয়া যায় তাই তোমরা চারজন চারটে রিকশা নিয়ে যাবে। চারটে রিকশাতে কি হবে? চয়ন দাকে একা যাবে, ওর সঙ্গে বাড়ির লোকজন যাবে, সুটকেস যাবে, বেডিং যাবে। ঠিক আছে, আমরা ভোর চারটের সময় গিয়ে হর্ন বাজাবো। না না, শুধু হর্ন বাজালে চলবে না, তার সঙ্গে চয়ন্দা ও চয়ন্দা বলে চিৎকার করে ডাকতে হবে। ঠিক আছে, এই নাও 10 টাকা, এটা আগাম রাখো। না না, টাকাটা আপনার কাছে রাখুন, আমরা চয়ন্দার কাছে গিয়ে নিয়ে নেব। এটা চয়ন্দাই তোমাদের দিতে বলেছে, নাও। শোনো, চয়ন্দার অত ভোরে ওঠার অভ্যেস নেই, তাই তোমরা যখন সকালে ডাকতে যাবে চয়ন্দা ঘুমের ঘরে তোমাদের যা তা বলতে পারে। তোমরা একটা বালতি করে একটু জল নিয়ে যাবে, দু তিনবার চোখে মুখে ছিটিয়ে দিলেই ওর ঘুমের ঘর কেটে যাবে। জল ছিটালে চয়ন্দা আবার কিছু বলবে না তো? বলতে পারে, ঘুমের ঘরে মানুষ কত কিছু বলে। যদি দেখো বেশি কিছু বলছে, তোমরাও বেশি করে ওর মাথায় জল ঢেলে দেবে, তখন দেখবে সব মনে পড়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমরা ঠিক ভোর চারটের সময় পৌঁছে যাব। ঘুমের বেড়াতেন তো, একই ঠিক করে দিচ্ছি। এই বালতিটা দে তো। কি হচ্ছে নাকি? এখনো মনে করতে পারছেন না? বাবা কি ঘুম আপনার, দাঁড়ান মনে করে দিচ্ছি। কি করলি? আপনি স্টেশনে যাবেন না? কে বলেছে আমি স্টেশনে যাব? পূজা, আয় পূজা, পূজা। কিরে, ভোর চারটের সময় রিক্সাওয়ালাদের ডেকেছিস, কি ব্যাপার? মনে হচ্ছে পুকুরে ডুবো দিয়েছিস, তো বেরোবি নাকি? আমি বেরোবো না, কিন্তু একজনকে আজ বাড়ি থেকে আমি বার করবই। মেজবৌদি, পূজা কোথায়? এই তো আমি। রিক্সাওয়ালাদের ভাড়া মিটিয়ে ওদের মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিয়ে এলাম। এটা কি হলো? বড়দা, আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে, আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। বড়দা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো? মেয়ে তো নয়, যেন বিসিটি বাবা। কোথায় ওর বুদ্ধির তারিফ করবি তা না। সাবাস পূজা, গ্রামের বুদ্ধির কাছে শহরের বুদ্ধি আজ হেরে গেছে। পিসি মাকে চোবাল না। চল ঘরে চল, আজই কোথাকার। পূজা, ওকে সাবান মাকে ভালো করে চান করিয়ে দাও, জলের পচা গন্ধ দেখা যাচ্ছে না। চলুন, ঝামা দিয়ে মুখটা তো ঘষা হলো, এবার শরীরটা একটু ঘষে দিই। মেজবৌদি, তোমাদের বাড়ির এই এই থামলেন কেন বলুন? তোমাদের বাড়ির ঝিটাকে একটু সাবধান করে দাও, নইলে কিন্তু অপরে পাপ চিজ বটে একটা। দুটোতে জমবে ভালো,